ঘড়িতে সময় বলছে ভোর 5:30। আমি আমার দিনটা এখান থেকে শুরু করলাম। এই যে গাছের ফাঁক থেকে সূর্য উঠছে, এই দৃশ্যটা যে আমার কি ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন সকালে আমি তাই বেশ কিছুটা সময় এই বারান্দায় কাটাই। কেন জানি না একটা অদ্ভুত ভালো লাগে এই জায়গাটায় নিস্তব্ধ পরিবেশে বসে থাকতে। আমার বাজে ছিল বলে এই কদিন ছিল শ্যাম্পুও করিনি, কিন্তু আজ চান করে খুব ফ্রেশ লাগছে। একটু তাড়াহুড়োই করছি কারণ অনেকগুলো কাজ আজকে সারবো বলে মাথায় ঠিক করে রেখেছি। এই সকাল থেকে আমার বড্ড তাড়াহুড়ো, এতদিন আমাবাজে ছিল বলে সত্যি ঘরের কোনো কাজই করিনি। কারণ ধুলো জানলে তো বিছনার চাদর টাদর পাল্টাতে পারবো কিন্তু কাচতে পারবো না, তাই আমি সব কাজ জমিয়ে রেখেছিলাম। অনেকদিন হয়ে গেছে শ্লোকের এই খেলনার জায়গাটা আমি আর গুছোই না। আসল কথা ও আর খেলনাগুলো নিয়ে আগের মতো খেলে না, এখন ও যা পারে নতুন জিনিস সেটার প্রতি ওর আগ্রহ বেশি। তাই ভাবলাম আজকে কিছুটা সময় আছে যখন একটু গুছিয়েই দিই। আমার একটা বড় খারাপ স্বভাব আছে, যে কাজে হাত দিই সেটা কমপ্লিট না করেই চলে যায় আরও একটা কাজে। এই যে গোছাচ্ছিলাম, আমার উচিত ছিল পুরো ধুলোটা ঝেড়ে বেরিয়ে যাওয়া, হুট করে মনে হলো ও আজ তো আবার বিছনার চাদর টাদরগুলো কাচতে হবে, চলে গেলাম সেটা খুলতে। সকালবেলায় চান সেরেই আমি এই ধুলো খাটার কাজ করছি। আমার ঠিক চান না করলে কোনো কাজে হাত দিতে ঠিক ইচ্ছা করে না। বাসি গায়ে হাত দিয়ে কালকের জামাকাপড়গুলোও পাট করিনি, বেশ অনেকটা জামাকাপড় পড়ে গেছে। আজকের আবার একারই কাচবো সেগুলো পড়বে, তাই সকালবেলাতেই আগে জামাকাপড়গুলো পাটটা করে নিচ্ছিলাম। জামাকাপড় পাট করেই চলে গিয়েছিলাম আজকে ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছবো বলে। অনেক দিন এগুলো করা হয় না, আসল কথা সময় পেয়ে উঠছি না। শ্লোক যত বড় হচ্ছে ওর সাথে সাথে আমার টাইম শিডিউলটাও পুরো পাল্টে যাচ্ছে। প্রত্যেকটা দিন আমার শ্লোকের সাথে যে কিভাবে কেটে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না। দিনের শেষে যেটুকু টাইম পায় না তখন মনে হয় একটু রেস্টের দরকার, তখন আর এই ঘরের কাজগুলো হয়ে ওঠে না। কিন্তু আজকে আমি ফুল জোশে নেমেছি যে ঘর পুরো গুছবো, ক্লিন করবো, সব কিছু পাল্টাবো। আজকের বুক র্যাকের ওপরে যে টাওয়ালটা ছিল না ওটা পাল্টাবার কোনো প্ল্যানই ছিল না। তারপর হুট করেই মনে হলো ঘরটা যখন পুরোটাই গোছাচ্ছি তাহলে এটাও পাল্টে দিই, এটা বেশ অনেকদিন হয়ে গেছে পাল্টানো হয়নি। বিয়ের ছবিটা পরিষ্কার করতে গিয়ে আমার মনে পড়লো যখন নতুন নতুন বিয়ে হয়েছিল না প্রত্যেক দিন ছবিটা মুছতাম, কিন্তু সময়ের সাথে সাথে সত্যি ভাটা পড়ে যায়। এখন সপ্তাহে কি দিন 15 অন্তর যে ছবিটা মুছি কিনা তাও আমার সত্যি মনে পড়ে না। সব কিছু পরিষ্কার করে আজকের ঘরটা বেশ পরিষ্কার লাগছে। আপাতত এক প্রস্থ ছাদে দিয়ে গেলাম, শুকো আর এক প্রস্থ একটু পরে আনছি। এইসব করতে গিয়ে বেলা কিন্তু বেশ গড়িয়েছে, আমি এখনো কিন্তু শ্লোকের খাবারটাই তৈরি করিনি। এবারে যদি শ্লোক ঝপ করে উঠে যায় ও কিন্তু কান্না শুরু করবে, তাই ঝটাপট ওর খাবারটা আমি তৈরি করছিলাম। 8টা বাজে, এখনো রান্নার জোগাড়ও শুরু করিনি। আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম, শ্লোকের ড্রাই ফ্রুটগুলো সেই কবে থেকে এনে এনে জড়ো করছি, এখনো সেগুলো কন্টেনারে দিইনি বা মাখনাটা রোস্ট করিনি আজকের, সেইটা আমার প্রধান কাজ বা প্রথম কাজ। কন্টেনার কটা ধুয়ে দিয়েছি আর এই যে শ্লোকের বিস্কুট, ড্রাই ফ্রুট, মাখনা, এটা আখরোট আর এটা মিক্সড ফ্রুট, এগুলো এখন আমি আগে কন্টেনারে ঢালবো, মাখনা রোস্ট করবো, তবে আমি রান্না জোগাড় করবো। আর রান্নাঘর সব পুরো গুছিয়ে একদম গ্যাসটা মুছে ক্লিন। 9:26 মতো বাজে, মোটামুটি অনেকটা কাজ আজকে সারা হয়ে গেছে। আমার শ্লোকে কিন্তু আজকে খুব লক্ষ্য, এখনও ঘুমাচ্ছে। সত্যি কথা ও ঘুমাচ্ছে বলেই কিন্তু আজকে এতগুলো কাজ সারতে পারলাম, নাহলে হয় না। ওই যে সইছে, ও উঠলে বিছনার চাদরটা পাল্টাবো। কালকের আমাবাজি কখন ছাড়বে আমার জানা ছিল না, আমি সন্ধ্যাবেলা এক প্রস্তে বিছনাটিয়া সব পাল্টে দিয়েছি, আবার সেই চাদর তুলে এটা পেতেছি। শ্লোক উঠলে বিছনা বালিশ টালিশ তো সব গেঁচে দিয়েছি, ছাদে মেলে দিয়ে এলাম, চাদরটা পাল্টালে এইটাই যা কাঁচা বাকি, এটা হয়তো আজ আর কাঁচবো না, একেবারে কাল। 9:30 বাজে আজকে, এখনো রান্নার জোগাড়ই করিনি। আগে এই জায়গাটা গুছিয়ে নিই, তারপরে রান্নার জোগাড়টা করবো। মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে শ্লোককে আমি একদমই ড্রাই ফ্রুট খাওয়াতাম না, যখন ওর খুব অ্যালার্জি হতো। কিসে থেকে যে অ্যালার্জি হতো ধরতে তো পারিনি, তাই ভাবতাম যে ড্রাই ফ্রুটও যদি হয় তাই টোটালি বন্ধ করে রেখেছিলাম। কিন্তু লাস্ট 15 ওকে টানা ড্রাই ফ্রুট খাওয়াচ্ছি, আপাতত অ্যালার্জি বেরোয়নি, তাই ফের ওর জন্য ড্রাই ফ্রুটগুলো রিস্টক করলাম। একটা জিনিস না খুব ভালো করে আমি নোটিশ করেছি, যখন নতুন কোনো খাবার শ্লোককে দিই কিছুতেই খাওয়াতে পারি না। বেশ কিছুদিন বললে ভুল হবে, প্রায় 1-1.5 মাস যাওয়ার পর যখন ওটা ও বুঝে যায় যে এটা ওর খেতেই হবে, তখন কিন্তু খুব একটা জেদ করে না। আগে আগে দুপুরে ভাত খাওয়ার পর শ্লোককে ফলের রস দিতাম, কিন্তু ভাত খেয়ে বাবুর এত ঘুম পায় যে ফলের রসটা আর খাওয়াতে পায় না, তাই এখন চানের আগে আগেই ফলের রসটা খাইয়ে দিই। আজকে রান্না করেছি ভেটকি মাছ সর্ষে দিয়ে, আর কলমি শাকটা ভাজা হচ্ছে আপাতত। আচ্ছা
আজকেই হুট করে কি মনে হলো, শ্লোকের জন্য ভাবলাম একটুখানি স্টু বানিয়ে দিই। আগে কোনোদিন আমি বানাইনি, এটাই আমার প্রথমবার। যাই হোক, দেখা যাক শ্লোককে আমি খাওয়াতে পারি কি না। সব সেরে সুরে দেড়টা মতো বাজে, আমি আর শ্লোকের পাপা খেতে বসলাম। আজকের মেনুতে হয়েছে কলমি শাক, পুঁই শাক, চাটনি আর আগেই তো বললাম ভেটকি মাছ সর্ষে দিয়ে। বিকেলবেলায় প্রধান কাজ হচ্ছে যা যা কাজলাম সেগুলো পাট করা, বালিশের কভার লাগানো, আবার শ্লোককে নিয়ে একটু বেরোবো। প্রায় সব সেরে ফেলেছি, শুধু এই জামা কাপড় পাটটা করলেই আমার আজকের জন্য তৈরি। কই রে, এসো এসো, মাঠে যাবো, এসো এসো। আরে আয় এসো 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 এসো, আমি চলে যাচ্ছি। ও তুই বাতাসের জন্য দাঁড়িয়েছিলে, চলে এসো তাহলে। আয় চলে চলে চলে, আমি চলে যাচ্ছি। এই চলে গেলাম, চলে আয় পড়বে ন্যাত করে একটা। আরে নাচ করে পড়বে। পাঞ্জাবিটার জন্য গেলাম, ভাবলাম যে একটু ঘুরিয়ে আনি, গিয়ে ঠোঁটটা কেটে বাড়ি এলো, এত জোরে পড়ে গেল। একবারই হাঁটছিল, একবার মানে ছেড়েছি হাঁটটা, হাঁটছিল এত জোরে উপর ভাবে পড়েছে যে পুরো ঠোঁটটা, তখন তো অনেকগুলো রক্ত উঠেছিল, এখন তো কমে গিয়েছে। আজকের আর উল্টোপাল্টা কিছু দিয়ে হালকা করে সুজি দিচ্ছি, ও সুজি খা, কারণ ভালোই কেটেছে ডিপ হয়ে। এই যে পুচকেটা, কই পুচকে, কই কই, এই যে আমার কাছে বসে আছে। ওর যে আজ ঠোঁটটা কেটে গেছে, ও কি ভয় পাবে, তার থেকে বেশি ভয় পাচ্ছিলাম আমি এই বুঝি যন্ত্রণা হবে, খেতে পারবে না বা কিছু, ওর কোনো ব্যাপার না। ও দিব্যি প্লাস্টিক ছিঁড়ে প্লাস্টিক খেয়ে বমি করে একসা করলো। বমি বলতে আজকে মনে পড়লো চিকেন স্টুটা করলাম, ডাহা ফেল করেছি, ডাহা অসাধারণ খেতে হয়েছে। যদিও এটা আমার আমার বা শ্লোকের পাপা দুজনেরই এটা প্রথমবার চিকেন স্টু ছিল, আমার তো দুর্দান্ত খেতে লেগেছে। খেলো দু চামচ শুধু স্যুপটা খেলো, যেই তিন নম্বর বেলার একটুখানি মাংসের মানে ফিলে দিয়েছি অমনি দে দৌড়, খেলো না। আমিও হাল ছাড়ছি না, আমি 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 একটু পরে পরে খাওয়াবো। তবে আমি একটা জিনিস দেখেছি, যখন প্রথম প্রথম ছানা দিতাম সে কি যুদ্ধ মারপিট করে খাওয়াতো, তো এখন অতটাও যুদ্ধ করতে হয় না। ইভেন ফলের রসটাও এখন মানে ঝিনুকে ধরলেই হাঁ করে খেয়ে নেয়। আশা রাখছি চিকেন স্টু বা ডিম এগুলোও একদিন হাঁ করে খাবে, আমাকে আর জোর করে গেলাতে হবে না। আপাতত যাই, এতে দুটি বাবালে বাবালে, এই এই মুহূর্তগুলোর জন্য আমি সত্যি সারাদিন অপেক্ষা করে থাকি যে সন্ধ্যেবেলা কখন আমি আরও একটু খেলবো, ধুলবো, আমার আদর করবে, আমার ছেলেতে সময় কাটাবে, একটু রুটি করবো, কারণ নটা মতো বাজতে যায়, সারা সন্ধ্যেটাই ওর কাছে ছিলাম। আমি তো মা, ওই জন্য একটু বেশি ভয় পাই যে কোথায় ছড়ে গেছে, পড়ে গেছে, এই বুঝি কি হলো, এই কাঁদবে, ব্যথা পাবে, কিন্তু ওর কিচ্ছু হয় না। বাবা শোনো, কি চেবাচ্ছিস বলতো দেখি, আর দেরি করলে হবে না কারণ 9টা বাজে, ওর খাবার টাইম হয়ে যাচ্ছে। ও বাবা, খেয়ে শ্লোকের ঢেকুর উঠে গেল। এই বাবু, এ বাবু, হ্যাঁ হ্যাঁ, পায়ে দড়িটা দিয়ে বাঁধ, ওর বাবা শখ করে কোটা দিয়ে টিয়া পাখি কিনেছিল, সে টিয়া পাখিগুলো সব ছাল ছাড়ানো হয়ে গিয়েছে। বাবু যে ঘুম পেয়েছে অমনি মার কাছে, না এমনি সময় মারতে পারতে দিস না। বাবু এই যাব যাব ধরতো। আজকে ভিডিওটাকে না এখানেই শেষ করছি, আর বেশি বাড়ালাম না। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এটা কি হচ্ছে বলতো, শ্লোকের পাপা ওকে বকছে বলে চুপ করে বাবার দিকে তাকিয়ে কথা শুনছে,
যাই হোক, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার কাল। আমার গলাটা না এতটাই ধরে গেছে যে আমি আর মানে কথা বলছি না, ভয়েস ওভারটাই বেশি দিচ্ছি আমার ব্লগে।